পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন রায়ান এলাকায় এক ব্যক্তির বাড়িতে রবিবার গভীর রাতে বোমাবাজের অভিযোগ উঠল। গৃহকর্তা তুতুল মাঝিলা ও গৃহবধূ পায়েল মাঝিলা অভিযোগ করেন, এলাকা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে তাদের বাড়িতে বোমাবাজি করা হয়। তাদের অভিযোগ, একটি সীমানা পাঁচিল করাকে কেন্দ্র করে মানস ভট্টাচার্য 50,000 টাকা দাবি করেন। সে টাকা না দেওয়ায় এদিন রাতে মানস ভট্টাচার্য দলবল নিয়ে তাদের বাড়িতে চড়াও হয়ে বোমাবাজি ও ইটপাটকেল ছোড়ে। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তুতুল মাঝিলার আরও অভিযোগ, টাকা না দেওয়ায় তাদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। এর আগেও তিনি স্থানীয় প্রধান, জেলা পুলিশ সুপার ও তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। কালকে রাত্রি 1টা নাগাদ আমার বাড়িতে 2-3টে বোম ফাটে এবং তারপর ঘুম থেকে উঠে আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে উপরে দেখি যে ওখানে আমার বাড়ির গেটের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। তো তৎক্ষণাৎ আমি দেখতে পাই যে আমার পাশে প্রতিবেশী দীনেশ মাঝিলা এবং পরেশ মাঝিলার বাড়িতে মানস ভট্টাচার্য 5-6 জনকে নিয়ে ঢুকছে। তারপর আমার বাড়িতে ইঁট বৃষ্টি শুরু হয়, ইঁটে আমার কিছু বাড়ির কাঁচপত্র ভেঙে যায়, জানালার কাঁচ ভেঙে যায়। এই ঘটনাটা কালকে রাত্রে ঘটেছে, রাত্রি 1টা নাগাদ। কেন মানস ভট্টাচার্য অবৈধভাবে আমার কাছে টাকা দাবি করছে, সেই টাকা দিইনি এবং তার প্রতিবাদ জানিয়েছিলাম এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যার ফলে মানস ভট্টাচার্য এবং আমাকে পানোনাসের হুমকিও দিয়েছে। এ ব্যাপারে আমি বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি মানসবাবুর নামে। কেন টাকা চাইছে? কেন ওনাকে টাকা দিতে হবে? কোনো কাজ করতে গেলে ওখানে টাকা দিতে হবে। ওখানে আমি পাঁচিল করতে নামি, আমাকে 50,000 টাকা দাবি করা হয়। আমি পাঁচিলের মালপত্র তুলে নিয়ে এসেছি, তখন বাধ্য হয়ে আমি 20,000 টাকা দিতে মানসবাবুকে দিতে বাধ্য হই। সো সে ব্যাপারে আমি চেয়েছিলাম যে যদি পাঁচিলটা হয়ে যায় এরকম ঝামেলা অশান্তিতে জড়াবো না, কিন্তু দেখছি মানসবাবু প্রত্যক্ষভাবে আমার বাড়ির ভেতরে ঢুকে গিয়ে আমার সাথে নোংরামি করছে এবং আমাকে সামাজিকভাবে বয়কট করে রেখে দিয়েছে। পাড়ায় কারোর সাথে মেলামেশা করতে দিচ্ছে না, পাশাপাশি মানে পাড়াতেও যদি আমি মেলামেশা করছি সেই উদ্দেশ্যও নানারকমভাবে মানে হেনস্থার শিকার হতে হচ্ছে আমাকে। মানে ও আমাকে সামাজিকভাবে টোটালি বয়কট করে রেখে দিতে চাইছে এবং ওনার বক্তব্য যে এখানে ওর কথাই শেষ কথা, ওর ওপর কেউ কথা বলতে পারবে না। জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সব নেতারা ওর চেনা পরিচিত, পুলিশ প্রশাসন অফিসার চেনা জানা, কোনো কিছু করতে পারবে না। এবং আমি আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় জানিয়ে আজ পর্যন্ত কোনোরূপ সুরাহা পাইনি। মানসবাবুর বক্তব্যটা এখনও পর্যন্ত আমার কাছে প্রতিষ্ঠিত হয়ে আছে। ওখানে বাঁচতে পারি আমি স্বয়ং মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের কাছে আমি কাতর আবেদন জানাচ্ছি যে আমাকে প্রাণে বাঁচান, আমাকে যে কোনো সময় প্রাণে মেরে দিতে পারে মানস ভট্টাচার্য এবং মানস ভট্টাচার্যের দলবল। কাল রাতে রাত তখন 1টা বাজছে, আমরা তখন এই ঘরে শুয়ে আছি ওপরে, তখন দেখছি পরপর 3টে বোমের আওয়াজ। আমরা স্বাভাবিকত ভয় পেয়ে মানে জানলার এই পর্দাটা আমাদের ওপরে কাঁচ থেকে দেখা যায়, পর্দাটা যেই সরাই তখন দেখছি যে মানে নাচছে, দরজার ওই সামনেটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কাল কটার সময়? কাল তখন রাত 1টা। আপনার আতঙ্ক তো রয়েছেন? অবশ্যই, আমরা তো আতঙ্কে, শুধু তাই নয় মানে আমরা এইদিকে দেখছি প্লাস এইদিকে দেখছি ওই দরজার ওখানে আগুন জ্বলছে, প্লাস এইদিকে এই বাড়ির এইখান থেকে আমাদের এইদিকে কাঁচের এখানে মানে পটাপট ইট পাটকেল এরকম ছড়েছে। দেখুন এখানে কেন কাঁচগুলো এখনো পর্যন্ত ভাঙা আছে। তো আমাদের তারপর কাল রাতে আমরা থানাতে যখন ফোন করি তখন পুলিশ অফিসার এসেছেন, এসে আমাদেরকে বললেন তোরা ঘটনাটা দেখছেন, আর এই ঘটনাটা টোটাল ঘটিয়েছে মানস ভট্টাচার্য, তৃণমূলের ব্লক সভাপতি। কেন মানে ওনার নাম নিচ্ছেন কেন? আপনারা কি কোনো দল করতেন আগে? না, আমরা দল করতাম বলে আমার শ্বশুরমশাই সিপিএম করতেন, আর আমার হাজব্যান্ড কোনো পার্টি করতো নয়, কিন্তু ও মানে তৃণমূলে যখনই হয়তো কোনো হেল্প চেয়েছে তখন করেছে, মানে ও কোনো পার্টির সাথে যুক্ত নয়, মানে ও সিপিএমের সময় তো হয়তো ওরা হয়তো কোনো ফান্ডে কোনো ডোনেশন চেয়েছে সেটাও দিয়েছে, তৃণমূলের সাথে ও কোনো পার্টির সাথে যুক্ত নয়। কিন্তু আমাদের এই পাশের বাড়িতে পাঁচিল করা নিয়ে এই ও মানস ভট্টাচার্য 50,000 টাকা দাবি করে, ও 50,000 টাকার বদলে 20,000 টাকা দেয়। 20,000 টাকা দেওয়ার জন্য ওকে মানে রীতিমতো বিভিন্ন রকমভাবে চাপ করে, পাঁচিলভাবে একটা মানুষকে রীতিমতো যত রকমভাবে পেঁচে ফেলা যায় সেরকমভাবে। থানাতে অভিযোগ করেছেন? থানাতে এর আগেও 3-3 বার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা আমরা পাইনি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এ ব্যাপারে জেলা পরিষদের সহসভাপতি দেবু টুটু জানান, প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। থানায় অভিযোগ করলে নির্দিষ্টভাবে তার অভিযোগের তদন্ত করে ব্যবস্থা হয়, সে যত বড় নেতাই হোক, বাংলায় সে তৃণমূল কি কোনমূল করে দেখার দরকার নেই। যদি কোথাও কেউ সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে, কোনো নেতা যদি যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ
অভিযোগের ভিত্তিতে প্রশাসন আছে, তার পুলিশ তার ব্যবস্থা নেবে এবং দল দলও তার সত্যতা যাচাই করে দেখবে যে কোথায় কি অসুবিধা হচ্ছে। একটা মানুষ তার যখন তিনি অভিযোগ করেছেন সেই অভিযোগের জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, তারা দেখছে। তাদের কোনো চিন্তা নেই, সঠিক জায়গায় অভিযোগ করুন এবং মীমাংসা হবে, বিচার হবে, কেউ ছাড় পাবে না। সে কত বড় নেতা, ঠিক আছে, এখানে এখানে প্রশাসন আছে, গণতন্ত্র আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। কেউ যদি ভয় পেয়ে থাকেন, ভীত হয়ে থাকেন, আমি বলবো একদম ভয় পাওয়ার কিছু নেই। প্রশাসন আছে, পুলিশ আছে, আপনার পাশে আছে, শেষে গণতান্ত্রিক কর্মীরা আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।